দেখ মুহ ঘোড়ে ঠিয়া হয়ে অভিযুক্ত মানে হেঁচ এই নিজন জন অভিযুক্ত এমানে মৈত্রী বিহার থানা অঞ্চলের যেভাবে ভাবে জনে মহিলাঙ্ ঘরে লুট উদ্দেশ্যে বসি তাঁর ছুযা বেকরে ছুরি লগাই তা গণ দুষ্কর্ম করে এই ঘটনার তিনজন গিরফ করা এই তিন জনক না কমিশন পুলিশ রভিন্ন থানার একাধিক মামলা রই কথা পুলিশ তদন্ত জাঁবা পাইছি তবে মহিলার যেতবে বয়ান রেকর্ড করা যে বয়ানকে আধার করি কমিশন পুলিশ র্পেশা স্কাড টিম এবং মৈত্রীবিহার থানা পুলিশ তদন্ত আর তে আপনার চিত্র দেখো জন সেই আপার্টমেন্টে জনে রাখেন এবং মহিলাকে একুটিয়া পাইকি সে গণ দুষ্কর্ম করে তদন্ত করেছিল এবং যা সূচনা রয়েছে কি জনে অভিযুক্ত বাহারে গাড়ি ধরিকি অপেক্ষা করে এবং আউ দুই জন যে বালকুনি চড়ি কি সে পীড়িতা ঘরক যাইলে এবং সেখানে ତାଙ୍କୁ ଗଣ ଦୁଷ୍କର୍ମ କରିଥିବା ନେଇକି ଅଭିଯୋଗ ହୋଇଥିଲା ତେବେ ସେମାନଙ୍କ ନିକଟରୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ଚାରୋଟି ମୋବାଇଲ ଗୋଟିଏ ଛୁରୀ ଏବଂ ଗୋଟିଏ ସ୍କୁଟି ମଧ୍ୟ ଜବତ କରାଯାଇଛି ତେବେ ଅଭିଯୁକ୍ତମାନଙ୍କର ଯେତେବେଳେ ଅପରାଧିକ ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡ ଚେକ୍ କରାଯାଇଥିଲା ଏମାନଙ୍କ ନାଁରେ ୱାନ୍ ଟେନ୍ ମଧ୍ୟ ଲଗାଇଥିଲା କମିଶନ ପୋଲିସ তেবে অভিযুক্ত যেতিয়া গিৰফ কৰা যায় এমানকৰ যেতিয়া চাৰোটি মোবাইল জবত কৰা এনে যেতিয়া পীড়িতাৰ মোবাইল ফোন কু চী কৰিনেই যি চোৰি মোবাইল ফোন কোন ট্ৰাক কৰিমিছন পুলিচ এমানকু গিৰফ কৰিছে তাৰপিছত যোনভাৱ ভাৱে ৰাজধানীৰে লজ্জা ঘটনা ঘটাইছিলে তবে কমিশনৰ পুলিচ কোনো বৰ সফলতা মিচিছে আৰু প্ৰথমে যা সূচনা ৰ যে পীড়িত ঘৰক প্ৰথমে এনে যাই মোবাইল চোৰি কৰিলে পৰৱৰ্তী আউ গোটি দিন যাইলে এবং সেখানে মহিল গণ দুষ্কর্ম করে সাংঘাতিক অভিযোগ আসি তবে এই অভিযোগ আধার করি তদন্ত আরম্ভ করে মৈত্রীবিহার থানা পুলিশ করা গিরফাই এই তিন জনক না যেত অপরাধিক মামলা রয়েছে এই তিন জনক না যেত কমিশন পুলিশ রামলা কে তদন্ত করা যাচ্ছে তবে আবশ্যকতা পড়লে যে কমিশন পুলিশ মধ্য এই তিন অভিযুক্ত টিআই পরেড করবার যা সূচনা রয়েছে जदि आप भल तबे तेब आम चेल्क लाइक, सेयार और सब्सक्राइब करने को जमा भी नहीं